সেনাবাহিনীর সমন্বিত টাস্ক ফোর্সের নিরাপত্তায় গাজীপুরের শতভাগ কারখানায় চলছে উৎপাদন কার্যক্রম। সকাল থেকে স্বাভাবিকভাবে চলছে সব কারখানা। গাজীপুর থেকে ফারদিন ফেরদৌসের রিপোর্ট। গাজীপুরে তৈরি পোশাক সহ বিভিন্ন কারখানায় চলছে উৎপাদন। বিভিন্ন ইউনিটে কাজ করছেন শ্রমিকরা। কারফিউ সহ সাম্প্রতিক আন্দোলনের নানা কর্মসূচির কারণে বেশ কয়েকদিন কারখানায় উৎপাদন বিঘ্নিত হলেও পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় ঘুরে দাঁড়িয়েছে পোশাক শিল্প। শুরুতে মালিকরা নিজস্ব নিরাপত্তা কর্মী ও স্বেচ্ছাসেবকদের সহায়তায় কারখানা চালু করেন। এখন সেনাবাহিনীর কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে গঠিত সমন্বিত টাস্ক ফোর্স গাজীপুর ও আশুলিয়া সহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা রক্ষায় কাজ করছে। নিরাপত্তা নিশ্চিত হওয়ায় গাজীপুর সহ অন্যান্য শিল্প এলাকায় সব কারখানা চালু করা হয়েছে বলে জানান মালিকরা। শ্রমিকদের উপস্থিতিও প্রায় শতভাগ। গাজীপুর, আশুলিয়া, নারায়ণগঞ্জ, ভালুকা, ময়মনসিংহ, চিটাগাং, আমি যদি কিছু মিস করে থাকি প্লিজ অ্যাড করবেন। সব এলাকাতে সেনাবাহিনী স্পেশাল ইউনিট এবং জয়েন্ট ফোর্সেস স্পেশাল ইউনিট, যেখানে বিজেপি এবং আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশও আছে, তারা এখন ফুললি অপারেশনাল ডিপ্লয় হয়েছে। আমাদের 100% কারখানা আজকে আমাদের জানা মতে, বিজিএমির তথ্য মতে চলছে, এবং এখানে 98%-এর বেশি পিপুল প্রেজেন্ট আছে। কাজেই যে শঙ্কা ভীতি ছিল আমাদের ফ্যাক্টরিগুলোর মধ্যে, সেগুলো কেটে গেছে এই জয়েন্ট টাস্কফোর্স আসার পরে। অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তায় পোশাক রপ্তানিকে এক নম্বরে নিয়ে যাওয়ার আশা প্রকাশ করেছেন কারখানার মালিকরা। আমাদের শ্রমিক ভাইরা, আমাদের মালিকরা, আমরা সারা জীবন এই দেশের জন্য কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও করব, এবং আপনাদের সহায়তায়, আমাদের নতুন সরকারের সহায়তায় আমাদের ইচ্ছা গার্মেন্টসকে আমাদের এক্সপোর্টে একেবারে নাম্বার ওয়ানে নিয়ে আসবে। ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি সেলের নাম্বার। শিল্প পুলিশের দেয়া তথ্য মতে গাজীপুরে 2000-এর বেশি তৈরি পোশাক কারখানা রয়েছে। এতে কাজ করছেন অন্তত 22 লাখ শ্রমিক। ফারদিন ফেরদৌস, মাছরাঙা সংবাদ, গাজীপুর।